আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু লেমন গ্রাস রয়েছে। এই লেমন গ্রাসগুলো রন্ধন শিল্পে ব্যবহৃত হয়ে থাকে, প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে এই লেমন গ্রাস। এই লেমন গ্রাসে ঔষধি গুণাগুণও রয়েছে। এই লেমন গ্রাস থেকে জৈব বালাইনাশকও তৈরি করা যায়। বলা যায় যে এই যে লেমন গ্রাস প্রচুর গুণের অধিকারী, এর জন্য আমি এই লেমন গ্রাস রোপণ করব। আমি এই লেমন গ্রাস রোপণ করার জন্য আমার এই আমবাগানটাকে বেছে নিয়েছি। এই আমবাগানে রোপণ করব এর জন্য যে এই লেমন গ্রাসের ঘ্রাণটা যত দূর ছড়াবে তত দূর আমার জাপ পোকা, মিলিবার্ক এবং সাদামাছি আসবে না। আর এই জাপ পোকা সাদামাছির জন্য আমি এই লেমন গ্রাসকে যদি গরম পানিতে ফুটিয়ে এর যে নির্যাসটা, এই নির্যাসটা যদি আমি পানির সাথে নিয়ে এই গাছে স্প্রে করি, তাহলে আমার জাপ পোকা সাদামাছি, মিলিবার্ক এই জাতীয় যে পোকাগুলো আছে, এই পোকার আক্রমণ থেকে আমি আমার এই বাগানকে রক্ষা করতে পারবো। এর জন্য আমি কিছু লেমন গ্রাস নিয়ে এসেছি। এটি আমি বাণিজ্যিকভাবেও ব্যবহার করতে পারবো এবং এ থেকে আমি যে জৈব বালাইনা তৈরি করতে পারবো, সেই বালাইনাশক দিয়ে আমার এই আমবাগান বা সবজি বিভিন্ন ধরনের কৃষিজ উৎপাদনে আমি সেই বালাইনাশক ব্যবহার করতে পারবো এবং সেগুলো পুরোপুরি জৈব বালাইনাশক হিসেবে ব্যবহৃত হবে। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো লেমন গ্রাস সম্পর্কে আমার আরও একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওতে দেখতে পারেন যে লেমন গ্রাসের কী কী উপকারিতা রয়েছে। আসুন আজকে আমরা লেমন গ্রাস রোপণ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু লেমন গ্রাসের মূল সংগ্রহ করেছি। এই মূলগুলোতে দুই তিনটা করে চারা আছে। তো আমি এক একটি চারা এক একটি মাথায় রোপণ করব। আসুন কিভাবে এগুলো রোপণ করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন যে এই মূলটাতে দুটো চারা আছে, আমি দুটো চারার মধ্যে থেকে একটি ভেঙে নেব। এই যে আমি দুটো করে নিয়েছি, এতে আমার অধিক পরিমাণে চারা পাবো। আমি এই এই লেমন গ্রাসটাকে আমার এই যে তৈরি করা মাথাতে আমি জাস্ট একটু মাটি সরিয়ে এটাকে রেখে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে মাটি দিয়ে চাপ দিয়ে দিলাম যেন এটি বাঁকা হয়ে পড়ে না যায়। বেশি মাটির নিচে দিলাম না, অল্প মাটির নিচে দিলাম এবং এই মাথাতে রোপণ করে দিলাম। এরকমভাবে আমি প্রত্যেকটি মাথায় আমি এই লেমন গ্রাসগুলো রোপণ করব। আশা করি আপনারা এই লেমন গ্রাস চাষ করে অত্যধিক লাভবান হবেন, কৃষিকাজে জৈব বালাইনাশক হিসেবে ব্যবহার করতে পারবেন, রন্ধন শিল্পে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার জন্য এটিকে ঔষধ হিসেবে ব্যবহার করতে পারবেন। সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।